অভিশপ্ত দিন, কলমের কণ্ঠে আমি অপর্ণা চ্যাটার্জি। শুক্রবার সন্ধ্যা 6টা কিংবা 6:30, উড়িষ্যার বালেশ্বরে করমণ্ডল এক্সপ্রেসের ট্রেন দুর্ঘটনা মানুষের মনে এক ভয়ঙ্কর অভিশপ্ত দিন হিসেবে রয়ে যাবে। বিশেষত যেসব মানুষগুলো ওই ট্রেন যাত্রী হিসাবে ছিল, বলতে পারেন কেন ওই যাত্রীগুলোকে জীবনের এমন মাশুল গুনতে হলো? খবরের কাগজ বা টিভির দৌলতে আমরা দূর থেকে সাক্ষী থাকলাম, আর যারা সেখানে উপস্থিত থেকে উদ্ধার কাজে হাত লাগিয়েছিল বা প্রয়োজনে রক্ত দান করার জন্য লাইন দিয়েছিল তারা সাক্ষী থাকলো সামনে থেকে। শুনেছিলাম একদিকে যখন চলছে স্বজনহারাদের হাহাকার, অন্যদিকে তখন আবার কেউ কেউ মৃতদেহের দামি জিনিসপত্র যেমন ফোন, অলংকার বা টাকা পয়সা সরাতেই ব্যস্ত। এতটুকু কি তাদের বুক কাঁপল না? শত ধিক তাদের, ছি, একবারের জন্য ভাবল না যে ওই মৃত মানুষগুলো যদি তাদের কোনো নিকট আত্মীয় হতো পারত এমনটা করতে? কেউ যাচ্ছিলেন চিকিৎসা করাতে, কেউ বা চাকরি স্থানে, কেউ বা পড়াশুনো করতে। এখানে কারো কারো ঘরের একমাত্র রোজগের ছেলেটাই শেষ, এবার তার পরিবারের কি হবে বলুন তো? কারো হয়তো মায়ের সঙ্গে শেষ কথা, আগের মুহূর্তে ভাত খেয়ে না। সেই ট্রেনে থাকা কারো দাদা, কারো বাবা, কারো মা, শুধু একটা কাঁপুনি, তারপরেই সব শেষ। সব থেকে মর্মান্তিক যে ঘটনা, বাচ্চাগুলো যারা বেঁচে গেল বাবা মাকে হারিয়ে, তাদের কি হবে এবার? মা ডাকটা যে জন্মের মতো হারিয়ে গেল তাদের জীবন থেকে। হয়তো আমরা কিছুদিন পর আস্তে আস্তে কাজের চাপে এ ঘটনা ভুলে যাব, কিন্তু যারা স্বজন হারালো তারা কি পারবে এই অভিশপ্ত দিনের কথা ভুলতে? মরার আগের মুহূর্ত পর্যন্ত মনে থাকবে সেই দুঃখ যন্ত্রণা। আর যারা বেঁচে ফিরে এলো, যারা সামনে থেকে প্রত্যক্ষ করেছে মৃত্যু মিছিল, রক্তের বন্যা, স্বজনহারাদের হাহাকার, তাদের যে কী করে দিন কাটছে কে জানে। ওই অভিশপ্ত দিনের কথা তারা কখনোই ভুলতে পারবেন না। না ফেরার দেশে কেউ চলে গেলে আমরা জানি আর কখনো সে ফিরবে না, কিন্তু এতগুলো মানুষ তো আর একসঙ্গে না ফেরার দেশে চলে যেতে পারে না। এই ভুল কার ছিল কিনা তা আমরা এখনো কেউই জানি না। যদি সত্যিই থাকে যেন কঠিন শাস্তি হয় তার। কেউ বা বেঁচে গিয়েছে বরাত জোরে সেদিন টিকিট ক্যান্সেল করেছে বলে, কেউ বা ট্রেন মিস করেছে। আচ্ছা বলুন তো, বিজ্ঞান এত উন্নত হচ্ছে, এমন কিছু কি আবিষ্কার করতে পারে না যে দুর্ঘটনাস্থলে ট্রেনটি পৌঁছানোর অনেক আগে থেমে যাবে আর চলবে না?